অনেক কষ্ট করে সোনার হরিণটাকে হাতে পেলাম অনেক দিন পরে দীর্ঘদিন ধরেই চাচ্ছিলাম যে সুরঙ্গ দেখব কিন্তু পাচ্ছি না কোনো জায়গায় সকালবেলা সনি হলে গেছি বিভিন্ন জায়গায় গেছি বসুন্ধরা মার্কেটে টিকিট নেই আজকে এখানে কষ্ট করে টিকিটটা পাইলাম খুব ভালো লাগছে 300 উপরে 300 নিচে 200 টিকিটের প্রাইস রিজনেবল আছে সঠিক আর ফনিসু তো বস নাটকের গুরু তার কোনো জবাব নেই শিল অতুলনীয় সুরঙ্গ ববি হ্যাঁ ফ্যামিলি নিয়ে আসি ভাইয়া হাজবেন্ড এখানে হচ্ছে 300 প্রিমিয়ার আর হচ্ছে ডিলাক্স হচ্ছে 200 তার নাটক দেখি তার হচ্ছে আমি তার মানে বড় একটা ফ্যান ভালো হচ্ছে মানে ভালো অ্যাক্টিং করে হ্যাঁ আপনার নিশো অনেক ভালো অ্যাক্টিং করে ভাইয়া তার নাটক সব নাটকই ভালো লাগে সব নাটকই ভালো লাগে বেস্ট অ্যাক্টর আসলে অনেক সিরিজটা দেখার পরে আর কি বলতে পারবো আই থিংক ভালোই হবে মুভি হ্যাঁ ট্রেলারটা দেখা হয়ে গেছে দ্যাটস হোয়াই তো মুভিটা দেখার মানে আগ্রহ রিভিউ দেখছি অনেকে বলতেছে অনেক ভালো হয়েছে ওই প্রেক্ষিতে আর ইভেন যেহেতু নিশু ভাই আছে এখানে তো ওই হিসাবে আমার দেখতে আসছি নিশু ভাইকে অনেক ভালোবাসি নিশু ভাইয়ের মুভি দেখি নাটক দেখি সব মিলিয়ে আর কি নিশু ভাইকে অনেকটাই ভালোবাসি টিকিট 200 টাকা করে নিলাম হ্যাঁ সন্তুষ্ট আসলেই যাকে পছন্দ করা যায় সেটা 200 হোক 300 হোক 1000 হোক সেটা বড় ইস্যু না সবচেয়ে বড় বিষয় হলো যে আমার একটা পছন্দের ম্যান তার অভিনয় আমার ভালো লাগে সেই জন্য হয়তো বা এত দূর থেকে এত কষ্ট করে আসা সুরঙ্গ টিকিটের জন্য পাইতেছি অনেক দিন ভাবতেছি দেখবো তো আজকে দেখবো অবশ্যই আপনার ফ্যান অনেক ছোটোবেলা থেকে যতদিন চিনি নাটক থেকে সে তখন ছোটোবেলায় কাজ করে তখন থেকে 200 টাকা করে নিল তিনটা না টিকিট এখনো পাইনি সিরিয়াল আছে না আজকেই আসছে আর কি না এর আগে দেখা হয়নি জি আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে আমাদের হাউসফুল যাচ্ছে ঈদের দিন থেকে এখন পর্যন্ত হাউসফুল যাচ্ছে আগামী তো হাউসফুল যাবে আমাদের তো অগ্রিম সেল হচ্ছে আমরা 5 দিনের টিকিট সেল করতেছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো টিকিট সেল রয়েছে আশা করি হাউসফুল থাকবে আসলে দিন দিন তো রিয়েকশন ছবির আরও ভালো হচ্ছে তো সেলও বাড়তেছে এখন বলা যাচ্ছে না তবে হাউসফুল থাকবে আর সেলও ভালো থাকবে কন্টিনিউ আমরা যা আশা করতেছি আগামী 1 মাস পর্যন্ত সেল এটা ভালো থাকবে আমি আসলে ফুল টাইম দেখতে পাইনি কিছুটা সিকোয়েন্স দেখেছি তা আমার কাছে খুব ভালো খুবই ভালো লেগেছে ওর নতুন ছবি নিশোর আর রায়হান ভাইয়ের তো ছবি মানে হচ্ছে আগুন যাক দোয়া করি আরও ভালো কিছু উপহার দেওক আমাদেরকে আমরাও সেল করি দর্শকও ভালো কিছু চাক ভালো কিছু চায় এটা এখন পরবর্তীতে আরও আশাবাদী আরও ভালো ভালো যাতে ছবি রায়হান রাফি পুরস্কার দিতে পারে আর নিশো ব্যাড মানে গুড লাক